গোর্খা সম্প্রদায়ের অতিকৈ আপন দেশী ভৈলী অর্থাৎ তিয়ার উৎসব। ভাই ফুটার দিনা গোর্খা অর্থাৎ নেপালী জনগোষ্ঠীর লোকসকলে দেশী ভৈলী খেলা পরিলক্ষিত হয়। গোর্খা সম্প্রদায়ের এই দেশী ভৈলীর লগত সংগতি রাখি গহপুরের টকৌবাড়ির কারিবিল চাপরিত কারিবিল চাপরি দুর্গোৎসব সমিতির উদ্যোগত পোনপ্রথমবারের আন্ত বিশ্বনাথ জেলা দেশী ভৈলীর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সাহিত্যিক অনুপম শর্মায় ফিতা কাটি দুয়ার মুক্তি করা উক্ত প্রতিযোগিতাত জেলাখনের বিভিন্ন প্রান্তরপর বারোটাক দেশী ভৈলী দলে অংশগ্রহণ করা পরিলক্ষিত হয়। আমি পোনপ্রথমবারের কারিবিল চাপরিত দুর্গা উৎসব সমিতির উদ্যোগত আমি তিয়ার সম্মিলন গোর্খাসকলের মহান পর্ব তিয়ার সম্মিলনের আয়োজন করেছো। আমি এই অনুষ্ঠানত বিভিন্ন অঞ্চলের দেউচি ভৈলী যে গোর্খাসকলের পরম্পরা সেই পরম্পরা রক্ষার অর্থে আমি দেউচি ভৈলীর কম্পিটিশন করেছিল আর সেই কম্পিটিশন এটা ইতিমধ্যে হয়ে আছে, আপনাদের দেখব পাইছে। ইয়াত বিভিন্ন বিশ্বনাথ চারিআলি বিশ্বনাথ ডিস্ট্রিক্টর বিভিন্ন গাঁওয়ার প্রতিযোগী সকল আহিছে, ইতিমধ্যে আমার প্রতিযোগিতা অংশগ্রহণ করে আছে। এয়া এখন আমার গোর্খা সম্প্রদায়ের মহান পর্ব যেটু ভাইটিকাক উদ্দেশ্য করে পালন করা হয়, আর ভাইটিকাটো আপনাদের জানে যেটু অসমিয়াত ভাই ফুটা বলে কয়, সেই ভাই ফুটার রহস্য যে ঐতিহাসিক যে কথা আছে সেই কথাটি হয়তো নিশ্চয়বাসী মানুষে জানে। গোর্খা সম্প্রদায়ের মাজ আগরপরায় প্রচলিত এটি নিয়ম, ভন্টি সকলে বাইদেউ সকলে নিজের ভাইটি সকল যমরাজের পর রক্ষা করার উদ্দেশ্যে এই ভাইটুকাটো লগায়, যাতে ভাইটি সকল দীর্ঘায়ু কামনা করে ভন্টি সকলে এই ভাইটিকাটো লগায় আর ভাইটি সকল দীর্ঘায়ু কামনা করে। সেই মহৎ উদ্দেশ্য রাখি প্রত্যেকগী গোর্খা সম্প্রদায়ের লগতে আমি বৃহত্তর যেহেতু গতি সমাজের মঙ্গলের হকে সমাজের প্রত্যেকজন যুবক যুবতীর দীর্ঘায়ু কামনায় গোর্খা সকলে এই ভাই ফুটাটোর আয়োজন করে, আর সেই আয়োজনে এই বছরের প্রথম বর্ষের আমি আয়োজন করেছি। গহপুরের মহেন্দ্র প্রকাগর রিপোর্ট, এজিএনএল ডিজিটাল।